ব্লাস্ট একটি আইন সহায়তা সংস্থা এটা 30 বছর ধরে কাজ করছে ব্লাস্ট গঠিত হয়েছিল 1993 সালে তখন বার কাউন্সিলে মানে বাংলাদেশে আমাদের আইন পেশার নেতৃত্বে যারা আছেন এবং যে প্রতিষ্ঠানটি আছে বার কাউন্সিলের শীর্ষস্থানীয় অনেক কয়েকজন আইনজীবী মিলিয়ে এই আইডিয়াটা করেন যে বারের বা আমাদের আইনি পেশার সাথে যারা জড়িত আছেন তাদের আসলে জনস্বার্থে কাজ করা উচিত এবং বিনা পয়সায় আইনি সেবা দেওয়া উচিত এমন ব্যক্তিদেরকে যারা আসলে অর্থায়নের অভাবে বিচারের দুয়ার পর্যন্ত পৌঁছতে পারেন না ব্লাস্ট এখন যেভাবে কাজ করে সেটা এই 30 বছরের মধ্যে অনেকটা পরিবর্তিত হয়েছে আমরা শুরুতে যেটা করতাম সেটা এখনো করি সেটা হলো যাদের মামলা করতে হচ্ছে যারা মিথ্যা মামলায় পড়ছেন বা হয়রানিমূলক মামলার মধ্যে পড়ছেন অথবা যাদের নিজেদের অধিকার নিশ্চিত করার জন্য সুরক্ষা চাইতে হচ্ছে আদালতের কাছে তারা যদি খুব নিম্ন আয়ের হয় তাদের যদি সেই সামর্থ্য না থাকে তারা সরাসরি নিজেরা আদালতে যেতে পারবেন আইনজীবী নিয়োগ দিতে পারবেন অথবা তারা কোনো সুবিধা বঞ্চিত কোনো যদি জনগোষ্ঠীর হন তাহলে আমরা তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সেই সহযোগিতা দিই পাশাপাশি আমরা বিরোধ নিষ্পত্তি করি বিকল্প বিরোধ নিষ্পত্তি অথবা সালিশ যাকে বলে যেভাবে আমরা চিনি বাংলাদেশে ব্লাস্ট 64টি জেলায় কাজ করে আমাদের নিজস্ব অফিস আছে 20টি জেলায় এবং যেখানে আমাদের অফিস নেই সেই জেলাগুলোতে অবশ্যই আমাদের যাদেরকে আমরা বলি প্যানেলভুক্ত আইনজীবী তারা কাজ করেন বেশ কয়েক বছর আগে যখন আমরা দেখলাম যে আমাদের এই 20টি জেলায় আমাদের অফিস 64টি জেলায় আমাদের কার্যক্রম কিন্তু মামলা যেখানে হচ্ছে বা বিরোধ নিষ্পত্তি যেখানে হচ্ছে ফাইলগুলো আবার ফিজিক্যালি সেই সব জেলাগুলোতে রয়ে যাচ্ছে কেন্দ্রীয় কোনো পথ থেকে এগুলো পাওয়া যায় না তথ্যটাও পাওয়া যায় না তখন আমাদের কাছে মনে হয়েছিল যে যদি ফাইলগুলো ডিজিটাইজ হয়ে যায় তথ্যগুলো যদি একটা ডেটাবেসের মাধ্যমে আমরা নিতে পারি তাহলে কিন্তু এই কেসগুলো ট্র্যাক করা সম্ভব হবে ওই ধারণাটা যখন তৈরি হয় তখন আমরা ইক্সোরার সাথে কথা বলি এবং ইক্সোরা তখন আমাদের জন্য শুরুতে আসলে পুরো তারাও কিন্তু এটা একটা অনুদান হিসেবে তারা কমপ্লিটলি স্বেচ্ছাশ্রম দিয়ে এই পুরো সিএমএস আমাদের কেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তারাই তৈরি করেন এবং এখন এই কেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আমরা আমাদের যত আইন সহায়তা আমরা দিচ্ছি সেটা পরামর্শ হোক কি সালিশ হোক কি মামলা হোক সবগুলো আমরা এখন ট্র্যাক করতে পারছি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা এই কেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এই ডেটাবেসের মাধ্যমে যেটা ইক্সরে তৈরি করেছেন সেটার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে জানাতে পারছি যে ওদের মামলাগুলোর কী অবস্থা এবং আমাদের সাথে যারা কাজ করছেন যে লয়াররা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তাদেরকেও আমরা সহযোগিতা করতে পারছি তাদের এই মামলাগুলো ট্র্যাকে রাখতে ফলো আপ করতে ইত্যাদি সো এটা এখন আমাদের কাজের একটি খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এবং আমরা মনে করি যে এটা ছাড়া আসলে আমাদের এই কাজগুলো একদমই ট্র্যাক করাও সম্ভব না ম্যানেজ করাও সম্ভব না আমরা ব্লাস্টে এখন প্রায় 300 জন আছি স্টাফ আকারে যারা ফুল টাইম কাজ করছি ব্লাস্টের সাথে এই 20টি জেলায় এবং এর বাইরে প্রায় 2500 আইনজীবী আছেন যারা দেশব্যাপী এই 64টি জেলায় স্বেচ্ছাশ্রম দিচ্ছেন যাদেরকে আমরা প্রো বোনো লয়ার বলি আর এর বাইরে অনেকে আছেন যাদেরকে আমরা ওভাবে গুনতে পারি না যারা ভলেন্টিয়ার হিসেবে অথবা ইন্টার্ন হিসেবে অথবা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন আমাদের কার্যক্রমের ক্ষেত্রে বলতে পারি যে আমরা এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে আমাদের মনে হয় 150-এর ঊর্ধ্বে জনস্বার্থ মামলা হয়েছে আবেদন গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রায় 70,000 আবেদন গ্রহণ হয়েছে বিভিন্ন জনের কাছে তার মধ্যে নারীদের সংখ্যা প্রায় 50,000-এর মতো আর পুরুষদের সংখ্যা 15,000-এর মতো পরামর্শ প্রদানের ক্ষেত্রে পরামর্শ প্রদান আমরা অনেক করি কিন্তু আমাদের এসে সংখ্যাগুলো বলতে খুব অসুবিধা হয় কারণ আমরা সবসময় যখন পরামর্শ দিচ্ছি আমরা ট্র্যাক করছি না এখন সিএমএস হওয়ার কারণে আমরা ট্র্যাক করতে পারছি মামলা দায়েরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত 15,000 মামলাতে দায়ের হয়েছে সালিশের ক্ষেত্রে প্রায় 30,000-এর কাছাকাছি চলে গেছে সালিশের সংখ্যা কেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই বিষয়টিতে এই সফটওয়্যারে আমরা মূলত যেই অ্যাডভাইস অ্যাপ্লিকেশন মেডিয়েশন এবং লিটিগেশনের পার্টগুলো আছে আমরা সেটি আমরা নিজেরা দিচ্ছি এবং আমাদের যখন অ্যাডভাইস দেওয়ার যখন আমরা কাউকে অ্যাডভাইস দিচ্ছি সেই পর্যায়ে আমরা তাকে অ্যাডভাইসটা দিয়ে সেটি এখানে ইনক্লুড করছি এবং পাশাপাশি প্রতিটি বিষয়ের যে আপডেট
করার বিষয়টি আছে প্রতিটি পর্যায়ে, যে অ্যাপ্লিকেশন থেকে মেডিয়েশনে যাওয়া এবং মেডিয়েশন থেকে পরবর্তীতে সেটা ফেল হলে লিটিগেশনে যাওয়া, এবং লিটিগেশনের প্রতিটি ডেটে আসলে কী হচ্ছে সেই বিষয়ে আপডেট করার কাজটি আমরা এখান থেকে করছি। এই CMS ব্যবহারের জন্য আমাদের সময় অনেকাংশে বেঁচে গিয়েছে, কারণ আমাদের যে কোনো ইনফরমেশন পেতে এখন আর আমাদের অনেকগুলো যে আমাদের রেজিস্ট্রার মেনটেন করতে হয় সেই রেজিস্ট্রারের প্রতিটি পর্যায়ে যেতে হচ্ছে না, আমরা সহজেই একটি জায়গা থেকে আমাদের প্রতিটি অ্যাপ্লিকেশনে বিভিন্ন পর্যায়গুলো দেখতে পাচ্ছি এবং মেডিয়েশনের পর্যায় দেখতে পাচ্ছি এবং লিটিগেশনের পর্যায়গুলো দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের কাউকে আসলে ফোন করে যোগাযোগ বা আমাদের কোনো ডকুমেন্টকে আর খুঁজতে হচ্ছে না, আমরা উইথিন এ শর্ট টাইম আমরা আসলে এগুলো একই জায়গা থেকে সমস্ত ইনফরমেশনটা কালেক্ট করতে পারছি। এক্সোরা কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেকে হেল্প করতে পারে, বিশেষ করে যারা লিগাল সার্ভিসেস নিয়ে কাজ করেন, সেটা লিগাল এইড সার্ভিসেস হতে পারে, প্রফেশনাল লিগাল সার্ভিস হতে পারে, যেহেতু ওনারা এই বিষয়ে অলরেডি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা তাদের সাথে কাজ করেছি বলে আমি এই রেকমেন্ডেশনটা করতে পারছি।